আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আর আজকে দেখাবো একেবারে পারফেক্ট ওয়েতে দুই ধরনের গ্লিটার তৈরির পদ্ধতি। তো এটা হচ্ছে আমার বাসায় বানানো গ্লিটার, আর দেখতে পাচ্ছেন এটা কত সুন্দরভাবে লেগে আছে, এটা কিন্তু ধুলে উঠবে না। আর কিভাবে গ্লিটারটা আমি বানাবো বা সফট হবে গ্লিটার, এটা সমস্ত পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দিব। তো দুই ধরনের গ্লিটার আসলে হয়ে থাকে, একটা হচ্ছে ওয়াটার কালার, যেটা আমরা সাধারণত ডেকোরেশনের জন্য ব্যবহার করি, ব্যাগ কিংবা স্যান্ডেল, ওইটা ওয়াশেবল না। আর এটা কিন্তু আপনি যে কোনো অবস্থায় পানিতে ধোয়া কাচা সব করতে পারবেন, এটা কাপড়ের জন্য পারফেক্ট। তো কাপড়ে যে গ্লিটারটা তৈরি করি সেটাই প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। এবং এখানে আমি কিন্তু লাল কালারের গ্লিটার দিয়ে করেছি, এটা শুকিয়ে গেছে, এটা উঠবে না। আয়রন করার দরকার থাকলে পেছন দিক থেকে আয়রন করতে হবে, সব সময় পেছন দিকে, সামনের দিকে আয়রন করবেন না। তো এখন আমি কি কি লাগবে সেটা এখন আপনাদেরকে দেখাবো। তো এখন আমার গ্লিটার বানানোর জন্য এই ধরনের জড়ি, আবার এটাকে গ্লিটারও বলে, এটা লাগবে। এটা একটু দানাদার, আর আরেকটা দেখাচ্ছে, এটা হচ্ছে আফশান, এটা কিন্তু নেবেন না, এটা শুধু ব্লকের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এই ধরনের জড়ি বা গ্লিটার আপনারা দোকানে গিয়ে বললেই তারা দিয়ে দিবে। তো সাথে কী কী কেমিক্যাল লাগবে সেটা বলে দিই। A53 লাগবে, এটা হেভি একটা আঠা, এবং এই আঠাটা ঘন হয়ে গেলে পাতলা করার জন্য সাথে অ্যাড করতে হবে বাইন্ডার। বাইন্ডার আমার কমে গিয়েছে। আর এটাকে সফট করার জন্য লাগবে হচ্ছে গ্লিসারিন। আর যেহেতু আমার এটা লাল কালারের গ্লিটার, সেক্ষেত্রে 2-1 ফোঁটা রং অ্যাড করা যাবে, আর যদি না থাকে কোনো প্রবলেম নেই। এখন গ্লিটারের সাথে বা জরির সাথে কতটুকু A53 লাগবে, বাকি উপকরণগুলো কতটুকু দিতে হবে সেটা দেখাচ্ছি। তো এখন আমি নিচ্ছে হচ্ছে 1 চা চামচ হচ্ছে আফসান, সরি, জরি কিংবা হচ্ছে গ্লিটার। তো এটা নিয়ে নিচ্ছি হচ্ছে 1 চা চামচ। এখানে অল্প আছে আমার, এখানে তো পুরোটা মাপটা ঠিক রেখে এইভাবে করে আপনারা নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি 1 চা চামচ নিয়ে নিলাম হচ্ছে জুড়ি, তার সাথে অ্যাড করব হচ্ছে 1/2 চা চামচ, এই যে আমার 1/2 চা চামচ, এটা হচ্ছে A53। তো এখন আমি A53 দিচ্ছি হচ্ছে 1/2 চামচ, যদি লাগে পরবর্তীতে আমি আরও দিব। তো এখন এই পরিমাণটা দিচ্ছি, তো এটা বেশ ঘন, তো কোনো কিছু একটা দিয়ে বের করে নিতে হবে। গ্রাইন্ডার নিলাম হচ্ছে 1/2 চামচ, আর এখানে অ্যাড করব হচ্ছে 1/4 ফোঁটা হচ্ছে গ্লিসারিন। পাঁচ ফোঁটা আমি দিলাম হচ্ছে গ্লিসারিন। যদি বেশি ঘন মনে হয় সেক্ষেত্রে পাতলা করার জন্য অবশ্যই বাইন্ডার দিবেন। এখন আমি যে মাপটা দেখালাম এই মাপটাকে আপনারা অবশ্য বাড়িয়ে নেবেন, এটা ঠিক রেখে যতটা বাড়ানো দরকার বাড়িয়ে নেবে। এর সাথে 2-1 ফোঁটা লাল কালারের রং অ্যাড করা যাবে। তো এখানে আমি অ্যাড করছি অ্যাক্রোলিক কালার, 2-1 ফোঁটা, যতটুকু দরকার অল্প, একেবারে 1 ফোঁটা দিলেই হবে।
তো এখন আমি যে পরিমাণটা দেখলাম এটা থেকে কিন্তু আপনারা বাড়িয়ে নেবেন। আর এখানে কিন্তু আমার একটা নজরেলা কন্টেনার কিনেছি, এটার মধ্যে কিন্তু আপনারা পরিয়ে নিতে হবে বা ঢুকাতে হবে। তো এখানে কিন্তু এরকম সরাসরি যাবে না, তার কারণে আপনাদের সুবিধার জন্য এরকম একটা সিরিঞ্জ আপনাদেরকে কিনে নিতে হবে, যার কারণে এখানে আমি ঢুকি, এখানে এভাবে পরিয়ে নিব ভিতরে, তাহলে কিন্তু সুবিধা হবে। তো সেক্ষেত্রে কিন্তু এমনি হাত দিয়ে যদি করতে যান এলোমেলো হয়ে যাবে। তো এখন আমি এভাবে খুলে নিব, আর এটা কিন্তু আপনাদের সহজ পদ্ধতি, সেই জন্য দেখালাম। তো এইভাবে করে এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তো যেহেতু অপশানগুলো অনেক ঘন, সেক্ষেত্রে বেশি চাপ দেওয়া যাবে না, আস্তে আস্তে করলে কিন্তু নিচের দিকে নেমে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু গ্লিটারটা হয়ে গেল। এখন আমি কাপড়ে করে দেখাবো। আর আমি যে প্রসেসে ঢুকালাম এটা না করে আপনারা কিন্তু কেমিক্যালগুলো মেপে নিয়ে সরাসরি এখানে ঢুকাতে পারেন, তারপরে বোতলটা ঝাঁকিয়ে নিলেই হবে। দুই ধরনের পদ্ধতি, যাদের কাছে এভাবে পরাতে অসুবিধা তারা কিন্তু বোতলে সরাসরি ওই রকম মেপে নিয়ে ঢুকিয়ে নেবেন। তো আমি অল্প একটু করেছি। এখানে আপনার গ্লিটার এটার জন্য দরকার হবে 3 চা চামচ গ্লিটার লাগবে, তার সাথে বাইন্ডার এবং গ্লিসারিন, আর হচ্ছে F53 যেটা আমি দেখালাম, ওটার সাথে কেমিক্যালগুলো বাড়িয়ে নেবেন, তাহলে কিন্তু ফুল কন্টেনারটা ফিল আপ হবে। আমি কিন্তু এখান পর্যন্ত করেছি, এখন আমি কাপড়ে আপনাদেরকে করে দেখাবো। একটা ফুল করে দেখাচ্ছি, তো আপনারা খুব সাবধানে করবেন। আর আপনাদের কাছে যদি রঙটা খুব বেশি ঘন মনে হয় সেক্ষেত্রে কিন্তু বাইন্ডারটা মিশিয়ে একটু পাতলা করে নেবেন। তো এটা কিন্তু শুকালে চিকন হয়ে যাবে এরকম দেখে মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন একটু ফোলা ফোলা আছে, শুকালে কিন্তু ঠিক এরকম হবে দেখেন। তো এটার ভিতরে কিন্তু লাল কালার রঙটা দেওয়া হয়নি, সেজন্য একটু খয়েরি খয়েরি লাগছে, আর শুকালে কিন্তু শাইনিং চলে আসবে। এখানে কিন্তু শাইনিং দেখা যাচ্ছে না, শুকানোর পর শাইনিংটা খুব সুন্দরভাবে চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুকনা অবস্থায় কালার দেওয়া ছাড়া, আর এটা কিন্তু কতটা চিকচিক করছে, রোদে গেলে কিন্তু আরও ভালো লাগবে, ক্যামেরাতে অত কিন্তু ভালো বোঝা যাচ্ছে না। আমি আরেক ধরনের গ্লিটারের পদ্ধতি আপনাদেরকে বলছি, এটা হচ্ছে ওয়াটার কালার, এই যে গ্লুটা পাওয়া যায় এটা দিতে হবে 1 চামচ, আর জড়ি দিতে হবে 1 চামচ, দুইটা অ্যাড করে বোতলে ভরে নিতে হবে। এটা কিন্তু পানির সংস্পর্শে গেলে কিন্তু উঠে যাবে, এই জন্য এগুলো আপনারা ঘরে যেসব খেলনা পাতি বা ব্যাগে স্যান্ডেলে ফুলদানিতে করতে চান সেক্ষেত্রে এটা দিয়ে করবেন। এটা কিন্তু খুব সুন্দর হয়, যেহেতু এটা ওয়াটার কালার গ্লু, পানি লাগলে কিন্তু এটা উঠে যাবে। তো এটা খুব ভালো হয়, এটা দিয়ে আপনারা করবেন ডেকোরেশনের জন্য। আর কাপড়ের যেটা দেখালাম ওইটা, তো এটা এরকম বোতলে ভরে নিয়ে আপনারা করতে পারবেন, আর আমি যে পদ্ধতি দেখালাম সেটাও হবে।
তো ঠিক এইভাবে করবেন। আর আমি যে রংটা গুলিয়েছি এটা কিন্তু একে পারফেক্ট এবং কখনোই এই রংটা উঠবে না। তো আমি যেভাবে গ্লিটার বানানো দেখালাম ঠিক এইভাবে করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং এতটা ভালো হবে চিন্তাই করতে পারবেন না, কালার কিন্তু উঠবে না আমি যে প্রসেসটা দেখালাম। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকুন, আল্লাহ হাফিজ।